আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দেখাবো ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন। এর আগে আমি একটা টিউটোরিয়াল করেছি ডেস্ক ক্যালেন্ডার নিয়ে, বাট আজকে একটা করবো আমি একটি। দেখেন, একটা টিউটোরিয়ালে আপনি আরবি, বাংলা, ইংরেজি সব ধরনের পঞ্জিকা বানিয়ে ফেলতে পারবেন ডেট প্যানেল। আমরা যারা বাংলাদেশে বসবাস করি বা ইন্ডিয়াতে বসবাস করি বা যারা মুসলিম রাজ্য আছে, ইংরেজি ক্যালেন্ডারের পাশাপাশি যখন আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ক্যালেন্ডার আমরা তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। যে এটা আসলে অনেক কঠিন হয়, অনেক সহজ হয়, বাট আমি যে টেকনিকটা দেখাবো এটা ফুললি এডিটেবল থাকবে। আপনি একবার টেমপ্লেট তৈরি করে ফেললে সারা জীবন এই টেমপ্লেট দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আর আরেকটা বিষয় হলো আপনার ডিজাইন সৌন্দর্য যে বিষয়টা, আমি এখানে ডিজাইন সৌন্দর্য বিষয়টা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই হলো একটা ফটো বা একটা ইমেজ। কারণ একটা ইমেজ একটা ক্যালেন্ডারের প্রায় 50% এরিয়া বা তার চেয়ে বেশি বা একটু কম জায়গা এর জুড়ে ব্যবহার করা হয়। তো সেই ছবিটা যদি দৃষ্টিনন্দন না হয়, সুন্দর না হয়, ওই ক্ষেত্রে আপনার ক্যালেন্ডারের আউটলুকটাও অনেক সুন্দর হবে না, কখনোই হবে না। তো সেদিকে আমাদের নজর রাখতে হবে। আরেকটা জিনিস নজর রাখার যে বিষয়, সেটা হচ্ছে হলো যে আপনার টাইপোগ্রাফি বা ফন্ট সিলেকশন। সেই টাইপোগ্রাফি যদি আপনার সুন্দর না হয় বা ফন্ট সিলেকশন যদি আপনার সুন্দর না হয়, সেক্ষেত্রেও ক্যালেন্ডার ডিজাইনের সৌন্দর্যত্ব অনেক কিছু নষ্ট হয়ে যায়। এরপরে আসে আপনার কালার স্কিম বা কালার থিঙ্কিং বা শেপ, এই ধরনের অনেক কিছু থিঙ্কিং করা যায়। বাট আমার কাছে যেটা মনে হয় যে একটা ক্যালেন্ডার একটু পশ, একটু সুন্দর এবং পাঠকদের জন্য যেটা দরকার, আমি যাদের জন্য ক্যালেন্ডার যাদের উদ্দেশ্যে তৈরি করা, তারা যাতে দেখা মাত্র বুঝতে পারে, তারা যাতে চোখে শান্তি পায় এবং তারা যাতে ডেট প্যানেল গুলো ইজিলি রিড করতে পারে, তার জন্য আমার একটা থিঙ্কিং করা। যেমন এখানে আপনারা দেখেন যে আমি একটা জিনিস তৈরি করেছি যে এখানে বাংলা ক্যালেন্ডারের জন্য আমি এখানে বাংলা, যেহেতু বাংলাদেশের কালারের সবুজ এবং লাল, আমি সেখানে সবুজ দিয়ে শুরু করেছি এবং আমি বাম পাশে সেখানে যেহেতু বাম পাশে এবং ডান পাশে আমি ভাগ করেছি আরবি এবং বাংলা, এই ধরনের বাম পাশে যে ক্যালেন্ডারটা, এটা সহজে পাঠক বুঝতে পারবে, যারা ইউজার তারা বুঝতে পারবে যে এটা আসলে বাংলা ডেট প্যানেল। আর এখানে যারা ব্লু আছে, ব্লু দেখে তারা বুঝতে পারবে আসলে এটা আরবি ডেট প্যানেল। আর জেনারেলি যেটা আছে ইংরেজি, সেটা তো আমরা সবাই বুঝতেই পারবো যে এটা ইংরেজি একটা ডেট প্যানেল। নর্মালি আমরা ইংরেজি ডেট প্যানেল ক্যালেন্ডার হিসেবে তৈরি করি, পাশাপাশি বাংলা এবং আরবিটা মার্জ করি। বাট আমরা নর্মালি দেখা যায় যে ডেস্ক ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডারে বাংলা, ইংলিশ, আরবি অনেক ক্ষেত্রে দেখতে পাই, অনেক কোম্পানি সেটা প্রোভাইড করে, বাট ডেস্ক ক্যালেন্ডারে খুব বেশি তৈরি হয় না। বাট আমি আজকে যে সলিউশনটা নিয়ে এসেছি, আশা করি এটা করলে আপনারা বিভিন্ন কোম্পানিকে এই ডেস্ক ক্যালেন্ডারেও আপনি এটা সাজেশন দিতে পারবেন এবং ক্রিয়েটিভিটি থাকবে। তো আমরা এখানে যদি 100% আমার এখানে দেখেন আমি 100% যখন জুম করেছি, সেখানে আমার এটা পড়া যাচ্ছে যে না, এখানে আমার এই কৈবাস বা ডেট প্যানেল পড়া যাচ্ছে। তো এটা একটা টেমপ্লেট তৈরি করা, আমি জাস্ট একটা মাসের দেখাবো, সেই মাসের অনুযায়ী আপনারা বাকি সব ধরনের ডেট ক্যালেন্ডারের প্যানেল তৈরি করতে পারবেন। এখানে আপনার আমাদের ক্যালেন্ডারের সাইজ থাকবে 8.5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এখানে আপনার আমরা এখন দেখুন যে একটা প্রেজেন্টেশন টেমপ্লেট তৈরি করেছি। প্রেজেন্টেশন টেমপ্লেটটাও আপনার একটা ডিজাইনের জন্য জরুরি হয়ে দাঁড়ায়, ক্লায়েন্টের পিস করার জন্য বা ক্লায়েন্টকে দেখানোর জন্য, প্রেজেন্টেশন দেওয়ার জন্য। চলুন আমরা এখন প্রথমে বলে আমরা একটা ডেস্ক ক্যালেন্ডার কিভাবে তৈরি করি সেটা আমরা দেখে দিই। প্রথমে আমরা একটা আর্টবোর্ড, যেটা আমার নিয়ে আসা আমরা আর্টবোর্ড নিয়ে আলোচনা করেছি, যেখানে 8 ইঞ্চি বা 6 ইঞ্চি আছে। তো আমরা এখানে এই আর্টবোর্ড সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে নিয়তে ক্লিক করলে আমার একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। তো আমি আসলে ডিজাইনের দিকে বেশি সময় দিব না, এখানে আমি ডেট প্যানেলটা নিয়ে আমি বেশি সময় দিব। তো আমরা সর্বপ্রথমে একটা আর্টবোর্ড নিই, নেওয়ার পরে আমরা যে অফসেট পাথ, আমি সবসময় ডিজাইনের ক্ষেত্রে আগে মার্জিন যে একটা আউটার মার্ক, সেটা সবসময় বেশি প্রায়োরিটি দিই। তো এই ক্ষেত্রে আমি সবসময় আগে আমি অফসেট পাথ নিয়ে থিঙ্কিং করি যে আসলে অফসেট পাথটা কতটুকু হবে। তো পরবর্তীতে এটা কাজের অ্যালাইনমেন্টের সুবিধা হয় আমার। তো আমি এখানে 8.5 বা 6 ইঞ্চির মধ্যে আমি -0.35 ইঞ্চি একটা পারফেক্ট সাইজ আমার কাছে মনে হয় যে এটা হয়েছে। তো আমি এই অফসেট পার্টটাকে Ctrl+5 প্রেস করলে, এই স্ট্রোক লাইনটাকে আমি Ctrl+5 প্রেস করলে আমার এটা গাইড হয়ে যাইতেছে, যেটা প্রিন্টে আসবে না, বাট একটা অ্যালাইনমেন্ট রইলো।
এখন আমি এই 8.5 বা 5 আমার শেপটা আছে, আমি এখানে 3 ইঞ্চি দিয়ে দিই এবং অ্যালাইনমেন্ট আমি টপে করি। দেখুন আমার এটা একটা অ্যালাইনমেন্ট হয়ে গেল। এবার আমি এইখানে দেখুন যে একটা ডিজাইনের অংশ ফাইল, আমি একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ প্লেস, তো আমি এখানে আগেও বলছি যে একটা ইমেজ আপনার ডিজাইনের অনেক কিছু সৌন্দর্য উপর ভেরি করে। তো এই ইমেজটা আমি একটু ছোট করে নিই, অবশ্যই আমি শিফট প্রেস করে ছোট করবো, তা না হলে আমার দেখেন আমি যদি শিফট প্রেস না করে এরকম ডিস্টর্ট হয়ে যাবে। এটা ছোট করে নিলাম। এবার আমি সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাক। আমরা আগে অনেক টিউটোরিয়ালে বলেছি যে পাথ করার যে ধরন বা কিভাবে পাথ করে মাস্কিং করা লাগে, ক্লিপিং পাথ করে। তো এবার আমি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, ওকে। আমরা একটু একটু রিঅ্যারেঞ্জ করি। এটা রিঅ্যারেঞ্জ করার পরে আমার কাছে মনে হয় ঠিক আছে। এবার আমি যে এখানে একটা শেপ নিয়ে কাজ করছি, তো এটা আমি ডেড প্যানেল করার পরে দেখাবো। এটা আমি একটা শেপ দিয়েছিলাম 4.25 এন্ড 3 ইঞ্চেস, তো আমি এখানে 4.25 যদি নেই, 4.25 এন্ড 0.3 ইঞ্চেস একটা শেপ দিয়েছি। এরপর এটা আমি একটা হোয়াইট প্যানেল করি, ওকে। এবার আমি রিগ সিলেকশন বা কিবোর্ডে এ প্রেস করে আমি সিলেক্ট করতে পারি। রিগ সিলেকশন দিয়ে আমি একটা পয়েন্ট ক্লিক করে আমি যখন এটা ড্র্যাগ করব তখন এটা একটা পয়েন্টে মুভ করতে পারবো, ওকে। এবার আমি ডেট প্যানেল তৈরি করার জন্য আমি জানি আমরা আগেও দেখেছি টিতে প্রেস করে বা টাইপে প্রেস করে আমরা এরকম ড্র্যাগ করলে, লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করলে হয়ে যাবে। তো এখানে আমার আগে থেকে কিছু ফন্ট বা প্যারাগ্রাফে আমি যাই, কিছু চুজিং আছে, এটা আমি অফ করে দিই। আর আমি এখানে ফন্ট আপনার এই ফন্ট আমি ইউজ করতেছি। এখন এই ফন্ট আমি এখানে 14 বা 13 সাইজে নিতে পারি। আমি ফন্ট অ্যালাইনমেন্ট সেন্টারে রাখি এবং কেটে দিই সব ফন্ট। আর এই যে এরিয়াটা আছে, আমার টাইপের এরিয়াটা আছে, এরিয়াটার সাইজ আমি ফিক্স করে ফেলি। ট্রান্সফর্মে যাব, এখানে 7.8 আছে, আমি এখানে 1. দেখে আমার এটা কত নিয়েছিলাম, আমি ট্রান্সফর্মে যাই 1.5, তো ট্রান্সফর্মে যাই আমি ওইখানে 1.5 নিয়ে নিই, ওকে। এবার আমি যাব টাইপ, এরিয়া টাইপ অপশন। এরিয়া টাইপ অপশনে গেলে আমি এখানে 4টা কলাম নেব, এখানে দেখেন নাম্বার অফ রো 4টা নেব, আর কলাম নেব আমি 14, 14টা কলাম নেব। আর গাটার স্পেস 0.03, ওকে। এখন একটা জিনিস দেখুন যে আমার এই বর্ডারে যে ইনসেট স্পেসিং আমি যদি সেম রাখি 0.03, দেখুন যে ইনসেট স্পেসিং তার মানে আমার সব ইকুয়াল হয়। এবং আমি এখানে এসেন্সে আমি লিডিং দিয়ে দিই, ওকে, ওকে। এবার আমি টিতে ক্লিক করার পরে ঠিক আগের মতো আমরা সান মানে বা এর আগে যা আগে বারবার দেখিয়েছি সেটাই দেখাবো। তো এটা আপনারাও টাইপ করে নিতে পারেন। এবার আমি ডেট প্যানেলটা বসে নেই।
আমরা জানুয়ারি মাসে 31 আমরা সেটা সেট করি, আর রমজানে যে 2025 সালের ক্যালেন্ডারে বুধবারে আমরা এটা হবে, আমরা এটা আগে তৈরি করে ফেলি। আমরা এখানে আসলে 12 পিটি নিয়ে কাজ করছি, আমরা এখানে 12 পিটি নিয়ে নিই। ওকে, এখন আমরা সহজ টেকনিক যদি ব্যবহার করে, তো আমার এখানে যদি রোলার না থাকে, কন্ট্রোল আর প্রেস করলে রোলার থাকবে না, আবার কন্ট্রোল আর প্রেস করলে রোলার আসবে। সেক্ষেত্রে আমি এরকম রোল ক্রিয়েট করে মার্জিন গুলা রেডি করে রাখি, যাতে পরবর্তী আমার মেজারমেন্ট নিতে কাজে সুবিধা হয়। ওকে, আমি এটা নিয়ে নিলাম, আমি আর মাঝখানের গুলো নিব না। গাইডের উপরে নির্ভর করেই আমি ইন্টারসেক্ট, ওকে, দেখুন একটা গাইড হয়ে গেছে। এখানে আমি কালার দিয়ে টাইপ দিই, এটা আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসি, এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে দিই, প্লাস এটা আমি সিলেক্ট করে যখন অ্যালাইনমেন্ট করব তখন আমার সবান একটা অ্যালাইনমেন্ট হয়ে গেল। আর পাশাপাশি আমি যেটা করব, আমার যেটা ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার ব্যবহার করব, তার জন্য আমি অ্যালাইনমেন্ট নিয়ে নিলাম। দেখুন আমি সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এবার আমার যে ফন্টগুলো আছে, টাইপোগ্রাফিগুলো আছে, আমি সেটা কালার চুজ করে টাইপকে আমি হোয়াইট করে দেই, এবং বাকি যে কালারগুলো আছে আমার ফন্টের কালার, এইখানে আমি 50% করে দেই আর 40%, এটা আসলে আমার কাজের উপর নির্ভর করবে যে আমি আসলে কি করতে চাই। তো আমরা এখন এখানে আমরা অরেঞ্জ কালারটা নিব, অরেঞ্জ কালার যেহেতু আমার এই ছবির মধ্যে অরেঞ্জ কালারটা বেশি আছে, অরেঞ্জ কালার আমি একটা পিক করে রেখেছি। অরেঞ্জ কালারটা আমি এখানে নেব না, আমি এখানে একটা গ্রে কালার নেব, গ্রে কালার নিয়ে আমার ফন্টের কালার আমি এখানে 80% করি, 80%, ওকে, আর একটু পলিশ করি, আমরা 60 নিয়ে দেখি, ওকে। আর এখানে আমরা গ্রে স্কেলে 15 ব্যবহার করে, ওকে। এবার আমি কন্ট্রোল সি, তো এখানে আমি দেখবো যে এই ফ্রাইডে এবং স্যাটারডের যে প্যানেলটা আছে, আমরা এটা একটা কালার মার্ক করব। তার জন্য আমরা সেম আগেই আমরা সেন্টার অ্যালাইনমেন্টে অর্থাৎ এটা করে রাখি, লাইন টেনে রাখি, ঠিক এইখানে আমরা তাই করব। ওকে, আমাদের বাংলাদেশে বা ওই সপ্তাহে 2 দিন যেহেতু ছুটি, এই জন্য আমরা সপ্তাহে 2 দিন সিলেক্ট করতেছি, আর কারণ আপনি যেখানে করেন আপনি এক দেশে এক দিন সিলেক্ট করলেও হবে। তো আমি এটা কাজের সুবিধার জন্য কন্ট্রোল টু প্রেস করে লক করে দিই, এবং এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমরা জানি এটা সেম প্লেস ফ্রন্টে কপি হয়ে যাবে, তো আমরা এটা নিয়ে নিই। ওকে, আর এটার কালার আমরা অরেঞ্জ করে দেবো, ঠিক স্যার, আমরা এটাও নিয়ে নিই। ওকে, এবার আমরা কন্ট্রোল অল্ট টু প্রেস করলে আমার লকটা চলে গেল, এবং আমি এই ফন্টটা হোয়াইট, এই ফন্ট হোয়াইট প্রেস করি, হোয়াইট সিলেক্ট করি, মোটামুটি আমার একটা ডেট ক্যালেন্ডার তৈরি হয়ে গেল।
এখন আমি যেহেতু জানুয়ারি মাস আমার এখানে উল্লেখ করা আছে, তো আমি এখানে জানুয়ারি এটা কপি করে নিই, এখানে আমি কন্ট্রোল এফ প্রেস করে পেস্ট করে দিই। আর জানুয়ারিতে পৌষ মাস এবং শানি এবং রজব মাস থাকে, এটা আমরা কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল এফ প্রেস করি। এখানে আসলে টাইপ করে আমরা টিউটোরিয়ালে বেশি সময় বাড়াবো না, আপনারা এটা টাইপ করে নিতে পারবেন, আপনারা ক্যালেন্ডার গুগলে সার্চ করে দেখে তৈরি করে নিতে পারবেন। আর আমরা এই সাইজে আমরা এটা নিয়েছি, এটা নেওয়ার পরে আমরা দেখুন আমরা যদি সেম সাইজে আমরা এটা নিই, আমরা এবার সিলেক্ট রাইট বাটনে ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্রিং টু ফ্রন্ট, আমরা ফ্রন্টে যাই, আমরা এটা একটু ডিজাইন যাতে ভালো লাগে তার জন্য আমরা একটু গ্রেডিয়েন্টে ব্যবহার করছি। তো এটা আমি কালার কোডটা কপি করে রাখি ডাবল ক্লিক করে, এখানে আমি যখন ডাবল ক্লিক করলাম আমার এখানে কালার কোডের হেক্স কোডটা আমি কপি করেছি। এখন আমি যখন গ্রেডিয়েন্টে ক্লিক করব, আমার এটা গ্রেডিয়েন্ট অটোমেটিক সেট করা আছে, তখন আমি এখানে ডাবল ক্লিক করলে আমি সেই হেক্স কোডে এটা পেস্ট করে দিলে আমার হেক্স কোডটা নিয়ে নিবে। এবার আমি এই হোয়াইট কালারটা আমার দেখুন এখানে 100% ছিল, আমি অপাসিটি 0 করে দিছি, এবার একদিকে অপাসিটি ফ্রি হয়ে গেল। এইদিকে আমি তুলে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পরে আমি যখন টপ থেকে এভাবে টানবো শেপ ধরে টানবো, ওকে সুন্দর হয়ে গেল। আর এই যে ডেড প্যানেলটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখন আমি এরকম অনেক সময় ঝামেলা হলে আমি কন্ট্রোল ওয়াই প্রেস করবো এবং ডিরেক্ট সিলেক্ট করার পরে আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে আমরা আউটলাইন থেকে চলে যাব এবং সিলেক্ট রাইট বাটনে ক্লিক অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ওকে ওইটা ক্যালেন্ডার ডেড প্যানেল হয়ে গেল। এখন আমরা যে বাংলা ইংরেজি এবং আরবি আর যে অ্যারেঞ্জ সাজানো আছে আমি নোট এর আগেও দেখাইছি, সো এটা নিয়ে আমি আর বেশি সময় নষ্ট না করে আমি নোটগুলো কপি করে ফেললাম, ওকে ডান। এইবার যে আমরা যারা দেখার জন্য আসলে মূলত এতক্ষণ সময় আমরা বসে আছি বা কিভাবে করব, আমরা লেয়ারে যাই, লেয়ারে যাই দেখার পরে দেখেছি এখানে আমার ডিজাইন আছে, আমি এটা অফ করে দেই। দেখুন এটা অফ করে দেওয়ার পরে আমার এখানে ডেড প্যানেলগুলো নাই, তো আমি ইংলিশ ডেড প্যানেলটা কন্ট্রোল এক্স কেটে নিলাম, কেটে নেওয়ার পরে আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করবো এবং আমি এখানে লিখলাম ENGLISH ইংলিশ, আমি কন্ট্রোল এটা অফ করে দিব, অনেক সময় অফ না করলে সেম প্লেসে চলে আসে, কন্ট্রোল এফ প্রেস করে দেখুন এখানে আমার ক্যালেন্ডারটা চলে আসলো, ওকে। তো এখন আমি সেমটা কন্ট্রোল সি প্রেস করে কপি করে এবার আমি আরেকটা নিউ লেয়ার নেই, এখানে আমি নাম দিলাম বাংলা, কন্ট্রোল এফ প্রেস করে, হ্যাঁ। তো এখানে দেখুন আমার এটা এরকম আমি যে ডেড প্যানেলগুলো আছে এটা কেটে দিই ব্যাক স্পেসটা, এবং আমি ইন্টার সাথে থাকি যে আমার ডেড প্যানেলগুলো সেম প্লেসে চলে গেল, ওকে। আমরা দেখি সেম প্লেসে আছে, এখন এইখানে আমরা লক করে দিই তাতে আমরা এটা কাজের সুবিধা করার জন্য। এবার আমি এই ফন্টগুলো ধরে আমি এভাবে ধরলে হবে, বাট আমার যেহেতু সিলেকশন আছে বাংলা লেয়ারটা আর বাকিগুলো লক করে রেখেছি, আমি প্যারাগ্রাফে গেলে দেখেন এখানে একটা সাবস্ক্রিপ্ট একটা সুপারস্ক্রিপ্ট আমরা যেহেতু নিচের দিকে দিব, আমি সাবস্ক্রিপ্ট করলাম, সাবস্ক্রিপ্ট করার পরে আমি এটা অ্যালাইনমেন্ট আমি রাইট অ্যালাইনমেন্টে নিয়ে নিই, আমরা তো বাংলা করছি এখানে লেফট অ্যালাইনমেন্ট আছে, তো লেফট অ্যালাইনমেন্ট দেখুন এটা গায়ে গায়ে লেগে আছে বা এটা একটা গাটারের মধ্যে লেগে আছে, তার জন্য আমরা প্যারাগ্রাফে যাবো, প্যারাগ্রাফে যাওয়ার পর দেখেন লেফট ইনডেন্ট, আমার লেফট ইনডেন্টে আমাদের কোয়েজ আসলে যতটুকু আছে 4 পিক্সেল 4 পিটি বা 5 পিটি আপনার যেটা সুইটেবল মনে হয় আপনার ডিজাইনে সেটা করবেন। আর এইখানে আমরা বাংলা ফন্ট একটা চুজ করে দিব, আমি বাংলা নর্মালি সুতনি এমজের ফন্ট ব্যবহার করি, তো সুতনি এমজের ফন্ট একটা একটা ব্যবহার হয়ে গেল।
আর এখানে যেহেতু গ্রিন আছে, সেই ক্ষেত্রে আমরা সেই গ্রিনটাই আমরা এখানে ব্যবহার করে দিলাম। এখন আরেকটা বিষয়, ইংরেজিতে যখন 1 তারিখ হয় সেখানে বাংলা অ্যাপ্রক্স 17 বা 18 তারিখ হয়, তো আমরা এখানে কাটতে থাকি, আমরা ডিলিট দিয়ে কাটতে থাকি। 17 চলে আসলো, এইবার বাংলা মাস 31 হয়, 30 হয়, আমরা দেখি যে এটা 30-ই রাখি আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 আমরা 30 দিলে একটা ক্যালেন্ডার করলাম, একটা ক্যালেন্ডার হয়ে গেল। তো এইবার আমরা আবার এই লেটার কন্ট্রোল সি পেস্ট করব, কপি করব। কপি করার পর এটা লক করে দিই বা আমরা আই অফ করে দিই। আরেকটা নিউ ফুল লেয়ার নেই, সেটার নাম দেই অ্যারোবিক। এইবার আমি এখানে কন্ট্রোল এফ প্রেস করি। এফ প্রেস করার পরে দেখুন যে আমরা বাকিগুলো শো করি। এইবার আমি অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্টে দিয়ে দিই। রাইট অ্যালাইনমেন্টে দেওয়ার পরে আমি যে আমার এখানে 5 PT সেট আপ করা ছিল আমি এখানে 4 PT দিই। আর যে কালারটা ব্লু কালার, আমরা সেই ব্লু কালারটা আমরা এখানে ইউজ করি। তো আরবি মেবি এখানে 18 তারিখে শুরু হয়, সেক্ষেত্রে আমরা এখানে ডিলিট দিয়ে 18 তারিখ দিলাম এবং ইন্টার দিয়ে এখানে আমরা 18 তারিখ দিই। এটা আপনারা যে 2025 সালে যে ক্যালেন্ডার ডেট প্যানেল হবে, যে ডেটগুলো থাকবে, সেটা আপনারা গুগলে সার্চ করে অ্যাডভান্স ক্যালেন্ডারগুলো দেখে আপনারা এটা ডেট প্যানেলটা ইজিলি বসে নিতে পারবেন। তো আশা করি আপনারা যদি এইভাবে করেন, এরপরে যদি প্রেজেন্টেশন নিয়ে আমরা যেভাবে কাজটা করেছি, এইখানে আমরা একটা প্রেজেন্টেশন রেডি করেছি। আর প্রেজেন্টেশন রেডির পিছনে আমার যে ডেট ক্যালেন্ডারগুলো আছে, আপনি এগুলো তৈরি করে নিতে পারেন। এটা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখাবো যে আসলে শ্যাডোগুলো কন্ট্রোল কন্ট্রোল টু আমরা যদি এখানে লকগুলো ছোটাই এবং আমি ডিলিটগুলো দিয়ে থাকি, আমার খুব সহজে একটা ক্যালেন্ডার ডিজাইন হয়ে গেল। তো আপনারা ঠিক সেমভাবে ফলো করলে আমি আশা করি যে আপনারা এইরকম মাল্টিপল, যে দেশেই থাকেন না কেন, যে দেশেরই ক্যালেন্ডার ডিজাইন করেন না কেন, এক ক্যালেন্ডারে আপনি মাল্টিপল ক্যালেন্ডার ডেট প্যানেল তৈরি করতে পারবেন। ধন্যবাদ সকলকে, আর আমার টিউটোরিয়াল দেখে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন কোনো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।